কার্যক্রমগুলো চলে যায়। আরেকটা বিষয় আমি দেখাতে চাই, যে সেটা হচ্ছে আমাদের এখানে যারা আসে ক্লাস করে, তো প্রত্যেকেরই একটা রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখা হয়, এই যে তারা হচ্ছে নাম লিখছে, যারা যারা এখানে আছে প্রত্যেকের একটা অ্যাটেন্ডেন্স আছে, খাতার মধ্যে লেখা আছে, এবং এই কাজটাও তারা সবসময় নিজেরা নিজেরাই করে থাকে। হ্যাঁ, এবার যদি আমি একটু ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করি, তো আমি আসলে শুনতে চাই, একজন শোনো, তোমরা যে কোনো একজন আমাকে বলো দাঁড়ায় যে তোমরা কি কি কাজগুলি করতে পারো। আমি অন করতে পারি, কম্পিউটার বন্ধ করতে পারি, চিত্র আঁকতে পারি, কালার করতে পারি, তারপর লিখতে পারি, বড় ছোট করতে পারি, কালার করতে পারি। আচ্ছা, তোমাকে যদি চিত্র আঁকতে বলা হয় তাহলে তুমি কোন ধরনের চিত্র আঁকতে পারো? যেমন আমি বাংলাদেশের পতাকা আঁকতে পারি, যেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। তারপর আমি মাঝে মধ্যে হাস্যকর বিষয়, যেমন মানুষের মুখ থাকে কার্টুনের মধ্যে, ওই রকম বিষয়গুলো আমার খুব আনন্দদায়ক লাগে, তো আমি এটাই আঁকতে পারি। আচ্ছা ঠিক আছে, অপি তুমি বলো, তোমাদেরকে যে এখানে আনা হয়েছে, কিভাবে তোমাদেরকে বাছাই করা হয়েছে, কিভাবে তোমরা আসছো? আমরা জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত পাই, এবং বিভিন্ন এর মধ্যে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা অংশগ্রহণ করি, এভাবে আমাদের আনা হয়েছে। ফাইন। আচ্ছা, এবার শাহনাজ তুমি একটু বলবা যে তুমি কি জাতীয় সঙ্গীত ভালোভাবে পারো? হ্যাঁ, জাতীয় সঙ্গীত ভালোভাবে পারি। আচ্ছা, গান পারো? জি পারি। আচ্ছা ঠিক আছে, তো তুমি কি কি কাজ শিখছো এখানে আসার পরে, কিছু শিখতে পারছো? এখানে আসার পর কম্পিউটার অন করা, বন্ধ করা, লেখালেখি করা, সাইজ বড় করা, কালার করা। আচ্ছা ফাইন, সুন্দর, ধন্যবাদ। আচ্ছা, এদিকে যারা আছো তোমরা, কেউ কি আমাকে বলতে পারবা যে ল্যাপটপে চার্জ আছে কিনা, বা কতটুকু আছে, আমরা এটা কিভাবে বুঝবো ল্যাপটপে চার্জ আছে কিনা, কিভাবে এটা দেখবো? তুমি একটু দেখাও তো তোমার ল্যাপটপটাকে কতটুকু চার্জ আছে। হ্যাঁ, মাউসটা আমরা ওখানে নিয়ে নিলে পরে কি হবে? আচ্ছা আচ্ছা, দিলে কতটুকু সময় লাগবে, তাই তো? আচ্ছা, এগুলি দেওয়া, কতটুকু রিমেইনিং আছে, ভেরি গুড। তুমি কি লিখছো নাম? আকরাম হোসেন, নওপাড়া উচ্চ বিদ্যালয়, ভেরি গুড। তো এখন সবার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এভাবে প্রতিদিন এখানে আসি কাজ করি, তাহলে আমরা কি কিছু শিখতে পারবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আসতে হলে আমাদেরকে কয়েকটা যোগ্যতা অর্জন করতে হবে, সেটা কি? আমরা যারা এখানে কাজ করবে, ভালো কাজ করবে, তারা সব জায়গায় যায় কাজ করবে, এই তো? আচ্ছা ঠিক আছে, সুন্দর, তোমরা চালাও,